এএমপি নিউজে আপনাদের সকলকে স্বাগত। আস্থাকার ভাইদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে হাওড়া অঙ্কুরহাটি সরস্বতী ব্রিজের কাছে উন্নত মানের সুযোগ সুবিধা সহ বিশ্বমানের পাইকারি সৃজন গ্লোবাল হাটের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল ও ডুমজুদের বিধায়ক কল্যাণ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানের সভাপতিত্ব পদে ছিলেন শ্যামসুন্দর আগরওয়াল। সূত্রের খবর অনুযায়ী জানা যায় প্রায় 5,000 স্টল রয়েছে এই সৃজন গ্লোবাল হাটে। এছাড়াও এখানে কাস্টমার ও ওস্তাগাদের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে, যেমন হাটের ভিতরে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত করা হয়েছে এবং এখানে প্রেয়ার রুম থেকে শুরু করে প্যাকেজিং রুম রয়েছে এবং লোডিং আনলোডিং রুমও রয়েছে। এছাড়াও শুদ্ধ পানীয় জল ও ট্রান্সফারের বিশেষ সুযোগ সুবিধা রয়েছে এই হাটের মধ্যে। প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার এই হাট খোলা থাকবে বলে জানা যায়। শ্যামসুন্দর আগরওয়ালের সাথে কথা বলে আমরা জানতে পারি স্টল পিছু প্রায় 6 লাখ ও 7.5 লাখ টাকা ধার্য করা হয়েছে এবং গদির ক্ষেত্রে 12,000 টাকা স্কোয়ার ফুট ধার্য করা হয়েছে। এসকে বি রহমানের রিপোর্ট, এএমপি নিউজ। 1750 গদি আছে আমাদের, যেখানে সব আপনাদের কমফর্ট জন্যে নানা রকম আমরা ফ্যাসিলিটি দিয়েছি, যেরকম এয়ার কন্ডিশনিং, এটিএম, গেস্ট রুম, ফুড স্টল, আপনাদের প্রেয়ার রুম, প্যাকেজিং রুম, ইজি লোডিং অ্যান্ড আনলোডিং ফ্যাসিলিটি, ম্যান অ্যান্ড ওমেন সেপারেট টয়লেট, ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্ট, ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটি, ওয়াইড ইন্টারনাল স্টেয়ার কেস, এলিগেন্ট এলিভেটার্স, আর এসকেলেটারও আমরা এখানে আছে। 3টে অ্যাট্রিয়াম আছে, যে আপনি ফিল করবেন এটা লাইক এ শপিং মল, আর খুব খোলা খোলা আছে, আপনি কনজেস্টেড এখানে কোনো ফিল করবেন না। এই হাট জন্যে আমরা অনেক আপনাকে এর পরে যে হেল্প করছি, আমাদের একটা টিম, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, পুরো অ্যাকাউন্টেন্ট টিম আছে, যে আপনাকে ট্রেড লাইসেন্স, জিএসটি রেজিস্ট্রেশন, ট্রান্সপোর্টেশন, ট্যাক্স প্ল্যানিং, আপনার কীভাবে ট্যাক্স প্ল্যানিং হবে, স্কিল আপগ্রেডেশন, এক্সপোর্ট ট্রেনিং, প্যান রেজিস্ট্রেশন, এসব আপনাকে ফ্রি কনসালটেশন, আমাদের যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, লোক আছে, আপনাকে সব আপনাকে হেল্প করবে। নানা রকম কাস্টমারকে নিয়ে আসবার জন্যে আমরা এখানে অনেক স্কিম রেখেছি, আর এই স্কিম আমরা 2 বছর অবধি চালাবো। যে স্কিম হতে আছে ওদের একদিকে এয়ার ফেয়ার, ফেয়ার কি ট্রেন ভাড়া কি বাস ভাড়া আমরা দেবো, সৃজন গ্লোবাল হাট দেব। ওদের যখন কাস্টমার আসবে ওদের থাকার ব্যবস্থা সে আমাদের কষ্টে আমরা করবো 2 বছর অবধি, ওদের খাবার ব্যবস্থা সেও আমরা করব, ওদের ঘোরা প্যাকেজিং ব্যবস্থা আমরা করবো, মানে আমাদের কষ্ট। তারপরে ওদের খুব অনেক রকম ইনসেন্টিভ আছে, আর আমরা পুরো ইন্ডিয়া ওয়াইড পুরো অ্যাডভার্টাইজমেন্ট করছি, প্রচার করছি। এই হাট আমি আপনাকে প্রমিস করছি, এই হাট মানে সব থেকে ভালো এটা হাট চলবেই চলবে। কেন, এর মধ্যে আমাদের ইমোশনটা জড়ি, আমাদের ইমোশন আছে, আর আমি এই চ্যালেঞ্জ নিচ্ছি কি এই হাটটা আমরা করব। নমস্কার, মঞ্চে উপস্থিত আমার বন্ধু এমএলএ ডমজুর কল্যাণ ঘোষ, আমার ছোট বোন এমএলএ সাঁকরাইল প্রিয়া পাল, আরেকজন আমার ছোট বোন এই জেলার সভাধিপতি কাবেরী দাস, আমার অনেক দিনের বন্ধু এই জেলার। ভেন্টিলেশন নেই, সারাদিন ব্যবসায়ীরা ব্যবসা করছে। আজকেও আমার মেডিয়াপুরুষের থেকে নিয়ে মগলাহাট পর্যন্ত অনেক জায়গা আছে যেখানে আমরা ব্যবসায়ীরা ব্যবসা করি, আর সেখানে সেই রকম ইনফ্রাস্ট্রাকচার আজও নেই, কিন্তু পরিবর্তন হবে। তার কারণ পরিবর্তন না হলে আমাদের রোজগার বাড়বে না, পরিবর্তন না হলে আমাদের যারা এইরকম আমার মতন ক্যাজুয়াল কাস্টমার তারা ছাড়া বড় কাস্টমার বা এক্সপোর্ট হাউস আমাদের কাছে আসবে না।
তাই পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হাটের কনসেপ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এখন মডার্নাইজেশনের ছোঁয়া, সব কিছুই লাক্সারিয়াস, হাটও লাক্সারিয়াস। আপনাদের হাট আমি দেখেছি, হাট দেখে আমার মনে হয় যে আমার অফিসের থেকে বেটার যদি আমার অফিসটাই হাটে হতো তাহলে আরও বেশি করে ভালো করে থাকত। এই অবস্থায় আমি দেখছি যে পাশে আবার আমি আমাকে একদিন স্যান্ডে অনেকগুলো জায়গায় অনেক হাট হচ্ছে কিন্তু প্রপার ফেসিলিটি নিয়ে হাট তৈরি করে দূরদৃষ্টি এইটা করেছেন আমাদের সৃজন গ্রুপ, তাই জন্য তাকে ধন্যবাদ। ঠিক তো, একটা সময় হয়ে গেছে, আমরা আনঅর্গানাইজ সেক্টর, আমরা কি করে ব্যবসা চালাবো? তার কারণ আমরা তো মডফায়ার সিস্টেম জানি না, জিএসটির থেকে কীভাবে মডফায়ার নিতে হয় জানি না, আমার কাছে জিএসটি রেজিস্ট্রেশন নেই, আমার যে মালটা বম্বে থেকে যে মিলের মাল কিনবো তার সাথে জিএসটি নিয়ে যখন দাঁড়াবে, তারপর আমি যখন ফিনিশ করব ওই পুরো যখন পুরো ওই জিএসটি শুদ্ধ মালের দাম দেবে আর আমি জিএসটি রেজিস্ট্রেশন নেই আমি কী করে বাড়াবো? তখন আমি গেছিলাম আলমগীর প্রতিবেশে এবং ওনারা একটা কোঅপারেটিভ মতন করে প্রত্যেককে গ্রুপ রেজিস্ট্রেশন অফ জিএসটি করে দিয়ে মিলের মাল আজকে কেনা হচ্ছে এবং সেই মিলের জিএসটিটা আমরা মডফ্যাট সিস্টেমে আমাদের ফিনিশ প্রোডাক্ট থেকে পাচ্ছি, তাই তো?